আগামীকাল অমাবস্যা, এক নতুন মুন সার্কেলের সূচনা হতে চলেছে কাল থেকে। আর এই নিউ মুনের প্রভাবে ছয় রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রতিবারই নিউ মুনের কম বেশি প্রভাব পড়ে প্রতিটি রাশির উপরই, আর এর কারণেই কারো কারো ভাগ্য ফিরে যায়, তো কারোর পকেট খালি হতে সময় লাগে না। আর এমন প্রভাব প্রায় এক মাস ধরে থাকে, তাই তো নিউ মুনের প্রভাবে কোন রাশির উপর কেমন প্রভাব পড়েছে সে সম্পর্কে সবারই জেনে রাখা উচিত। চলুন জেনে নেওয়া যাক কোন ছয়টি রাশির উপর আগামীকাল থেকে শুভ প্রভাব পড়তে চলেছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। নাম্বার 1, মিথুন রাশি। আপনাদের শুভ সময় শুরু হলো বলে, কারণ নিউ মুনের প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে একের পর এক নতুন কাজের সুযোগ আসতে পারে আপনাদের, যা ক্যারিয়ারে আরো উপরের দিকে নিয়ে যাবে আপনাদের, সেই সঙ্গে অর্থনৈতিক ঘটবে চোখে পড়ার মতো। তা হলো এবার সময় এসেছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে রিস্ক নেওয়ার, কারণ এমনটা না করলে কিন্তু এক জায়গাতেই আটকে যাবেন। প্রসঙ্গত আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে আগামীকালের পর থেকে চাঁদের প্রভাবে আপনাদের পারিবারিক জীবন সুন্দর হয়ে উঠবে, আনন্দের ছোঁয়া লাগবে জীবনে। নাম্বার 2, তুলা রাশি। পূর্ণিমার আগে এবং পরে এই রাশির জাতক জাতিকার জীবনে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে আসবে, ফলে স্ট্রেস লেভেল তো কমবেই, সেই সঙ্গে আনন্দে ভরে উঠবে জীবন। তবে এখানে শেষ নয়, নিউ মুনের প্রভাবে আরও কিছু সুফল মিলবে আপনাদের, যেমন ধরুন কাজের চাপ কমবে, দুশ্চিন্তা দূর হবে এবং পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে। এক কথায় বলতে, সারা দুনিয়া যখন শুধু ছুটবে তখন আপনি আপনার শান্তির খোঁজ পাবেন। তাই তো বলি তুলা রাশির জাতক জাতিকার জীবনে অনেক শুভ দিন আসতে চলেছে। নাম্বার 3, সিংহ রাশি। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি লাভের পাশাপাশি অর্থনৈতিক উন্নতির যোগও রয়েছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু তাই বলে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, বরং ধীরস্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু উপকারের থেকে অপকারই হবে বেশি। শুধু তাই নয়, আপনাদের আরেকটি বিষয়ও মাথায় রাখতে হবে, তা হলো আপনাদের আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষ আপনাকে সম্মান এবং শ্রদ্ধা করুক, এমনটা আপনি চান বটে, কিন্তু বাস্তবে এমনটা সম্ভব নয়। সবাই আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে, এমনটা ভেবে নেওয়া বোকামি। তাই আগামী সময়ে যদি চরম উন্নতির স্বাদ পেতে চান, তাহলে নিজের কাজের প্রতি মনোযোগী হন, সেই সঙ্গে কেবল সেই সব মানুষেরই পাশে থাকুন যারা আপনার কথা ভাবে, আপনার উন্নতি চায়। এমনটা করলে দেখবেন বেজায় সুখ শান্তিতে এবং নিশ্চিন্তে কেটে যাবে আপনার জীবনটা। নাম্বার 4, বৃশ্চিক রাশি। চাঁদের প্রভাবে অবশেষে সুখের সময় এলো বলে আগামীকাল থেকে কর্মক্ষেত্রে একের পর এক নতুন সুযোগ আপনার আসবে, কিন্তু তাই বলে দুশ্চিন্তা মোটেও বাড়বে না, সেই সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে আনন্দে কেটে যাবে সময়টা, এমনকি মনের মতো জীবনসঙ্গীরও খোঁজ পাওয়ার যোগ আছে। তাই এই সময় একটু চোখ কান খোলা রাখতে ভুলবেন না যেন, সেই সঙ্গে মনের দরজাও খুলে রাখতে পারেন। তবে একটি বিষয়ের দিকে আপনাদের নজর ফেরানোর প্রয়োজন, তা হলো ইগো কমাতে হবে, তা না হলে কিন্তু যতই সফলতা লাভ করুন না কেন তা ধরে রাখতে আপনি পারবেন না। তাই নিজের উন্নতির কথা ভেবে আমিই সেরা, আমার থেকে ভালো কেউ নেই, এই ধরনের চিন্তা ভাবনাকে উপেক্ষা করা শুরু করুন, দেখবেন উপকার পাবেন। নাম্বার 5, ধনুরাশি। নিউ মুনের প্রভাবে যে রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি মাত্রায় লাভবান হতে চলেছেন তা হলো ধনুরাশি, কারণ চাঁদের প্রভাবে আপনাদের সব চিন্তা দূর হবে। শুধু তাই নয়, যে বিষয়টি নিয়ে আপনারা এতদিন পর্যন্ত দুশ্চিন্তায় ছিলেন সে চিন্তাও আর আপনাকে ছুঁতে পারবে না, কারণ এই সময় আপনার মনের জোর এতটাই বেড়ে যাবে যে খারাপ চিন্তা আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এবং যে ভালোবাসার সম্পর্কটিকে নিয়ে আপনি চিন্তায় রয়েছেন সেই চিন্তাও দূর হবে, এবং যারা এতদিন পর্যন্ত মনের মতো জীবনসঙ্গী খোঁজ পাননি এবার তাদের জীবনেও মনের মতো মানুষের প্রবেশ ঘটবে। নাম্বার 6, কুম্ভ রাশি। চাঁদের প্রভাবে একদিকে যেমন মানসিক এবং শারীরিক ক্লান্তি দূর হবে, তেমনি নিজের কাজের যথাযথ সম্মান পেতে যাচ্ছেন আপনি। শুধু তাই নয়, একদিন ধরে এক মনে কাজ করে যাওয়ার ফল আপনি পাবেন, আর তা পদোন্নতি এবং স্যালারি বেড়ে যাওয়া হতে পারে। এক কথায় আগামীকাল থেকে আপনার জীবনে সব থেকে আনন্দের সময় শুরু হলো বলে। তবে এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, তা হলো নিউ মুনের প্রভাব কাটার আগ পর্যন্ত মন লাগিয়ে কাজ করবেন, কারণ এমনটা করলে দেখবেন সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। প্রসঙ্গত এই সময় টাকা পয়সা সংক্রান্ত সমস্যা আপনার মিটে যাবে এবং জীবনে এক নতুন দিগন্তে পৌঁছাবে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।